বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। কেননা কালকে অনেক রাতে ঘুমেছি, ব্যথার জন্য ঘুম ধরছিলই না। তারপরে তোমার দাদা ভাই মালিশ করে দিয়েছে, ভোলেনি মলমটা দিয়ে, তারপরে একটু ঘুমিয়েছি, তারপরেও ঘুম ধরছিল না। তারপরে আবারও দাদা ভাইয়ের বিছানাতে গিয়েছি, তারপরে মাংসপেশিগুলো এইভাবে শক্ত শক্ত হয়েছে, সেগুলো টিপে দিয়েছে, তারপরে এখানে এসে ঘুমিয়ে পড়েছি। তো উঠলাম একটু বেলা করে, আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, অফিসে যাওয়ার বেলা হয়ে গেছে। সকালে উঠে শুধু কোনো মতে মুখটা ধুয়ে অমনি চলে গেছে। আমি যা বুঝতে পারলাম আর কি, দরজাটা চাপিয়ে দিয়ে গেছে, আমাকে ডাকেনি পর্যন্ত। তো জানে যে আমার ঘুম হয়নি, ওরও মনে হয় একটু বেলা হয়ে গেছে, সেজন্য শুধু আমার মনে হয় চাও খায়নি। খায়নি, প্রতিদিন চা করে আমার জন্য রেখে যায়। তো আজকে দেখি যে স্নানও করেনি, গরম জল করে, স্নান করে, চা করে, কিচ্ছু করেনি, শুধু অমনি চলে গেছে বাসি মুখে। তো আমি এখন উঠলাম, উঠে বুঝতে পারলাম বিছানা পাতির অবস্থা ওই রকমই আছে। তারপরে দুঘরে দরজা চাপানো আছে, চেয়ার দিয়ে চাপিয়ে দিয়ে গিয়েছে, আমাকে ডাকিনি। তো আমার এখানে ক্রিম ছিল, সেই ক্রিমটা নিয়েছে আসতে করে, সেটাও মানে মুখে দিয়েছে, ও না স্নান করেনি তো দেয়নি, তো চলে গিয়েছে অফিসে। মেয়ে তো গ্রামের বাড়িতেই আছে এখনো, ঠাকুর দাদা ঠাকুমার সাথে। আর আমি সাত সকালে উঠে, আমার কোনো কাজকর্ম ছিল না, কাজ করতে হবে এখন, কারণ বাসন মাজা কাজ ছিল না। সকালবেলা ঠান্ডায় বাসন মাজতে আমার খুব কষ্ট হয়, তো সেগুলো সেজন্য রাতেই করে রেখেছিলাম। তো এখন কোনো কাজ নেই, তো আমি সাত সকালে উঠে শুধু মুখটা ধুয়ে মাথার চুলটা আঁচড়িয়ে এই যে করে নিয়ে আসলাম চা, সাথে খেলাম থাইরয়েডের বড়ি আর গ্যাসের বড়ি, এই যে চা খাবো। আর তার সাথে নিয়ে এসেছে এই যে বনও ছিল, তো আমি ভাবছি আজকে ব্রেড খাই, সেজন্য নিয়ে এসেছে এটা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কেউ জয়েন বাটন অ্যাপ্লাই করে আমার পরিবারের মেম্বারশিপ হতে চাও, মেম্বারশিপ হয়ে ভিডিওগুলো দেখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি কাউকে জোর করব না যে হতেই হবে, হও প্লিজ, তো সেটা তোমাদের উপর নির্ভর করবে। তো আজকে দিনটা শুরু করে যাক। তো রান্না বান্না তো তেমন কিছু নেই, কেননা কি শেয়ার করব আজকে, কালকে খাসির মাংস রান্না করেছে, সেই খাসির মাংসটা অনেকটাই রয়ে গেছে, শুধু আমাকে ভাত করতে হবে, যে কোনো একটা বেগুন ভাজি ঠাজি করতে হবে আর কি। তো সেটাই তো, এখনো আমি কিচ্ছু করিনি, এই যে বিছানার কম্বল টম্বল এইভাবে আছে, ভিডিও এডিটিং এর কাজ বাকি আছে, তো এগুলো করে ঘর ঝাড়বো, ঘর মুছবো না, ঘর ঝাড়বো, তোমার দাদা ভাইয়ের ঘরটা গোছাবো। গোছানোর পরে জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তোমাদের দাদা ভাইয়ের শার্টের যে অবস্থা সেগুলো ভিজিয়ে রাখলাম। তো গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, স্নান করে তারপরে জামা কাপড় ধুয়ে স্নান করে তারপরে ভাত বসাবো আর কি। ভাতের সাথে ভাত রান্না করতে পারবে, বেগুন ভাজতে হবে, আর সে খাসির মাংসটা ফ্রিজে আছে ওটা গরম করতে হবে। তো এগুলোই কাজ, এগুলোই শেয়ার করি, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা যা পাচ্ছি একটু একটু করে এগোচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার পুরো ভিডিওটা 100 দেখো, স্কিপ করো না প্লিজ, কারণ তোমরা তো জানোই আমার সামনে ভয়ঙ্কর দিন, মানে আর 7 মাস পরে আমার অপারেশনটা হব, সার্ভিকাল কন্ট্রোলাইটিস পেরের যে ব্যথাটা এই সাইডে, তো সেটার জন্য অপারেশনটা হব। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা চাইছে, আর কিছু চাচ্ছে না। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি কেউ বুঝতে না পারো, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার ভিডিওটা চেক করে দেখো যে আমার কতটা কষ্ট, যে আমার সার্ভিকাল কন্ট্রোলাইটিস পেনের জন্য যেভাবে টাকশন দিই, তাহলেই বুঝতে পারবে, আর কিছু বলতে হবে না আর কি। তো আজকের যে সব থাইরয়েডের বড়ি গ্যাসের বড়ি খেয়েছি খালি পেটে, এখন চাটা খাই। কি সুন্দর হচ্ছে, 1 কাপ চাই বানিয়েছি তোমাদের দাদা ভাই নাই জন্য। তো এখন রাখছি বন্ধুরা, পরে আসছে কাজকর্ম শেয়ার করব তোমাদের সাথে, আবার একটু পরে আসছে, আমার ভিডিও এডিটিং করতে হবে, পোস্ট করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো পরে আসছি, বাই বাই। আটা খুব টেস্টি হয়েছে, আর এই ব্রেড গুলো খুব সুন্দর লাগছে, তাই তো একটু শেয়ার করলাম।
অনেক কাজ করলাম, অনেক কাজ করলাম। আর এক দাদা ভাই বলেছিল গলাতে চেন পরতে, তাই সোনার চেনটা পরে নিলাম। আর শ্যাম্পু ঠেম্পু করে, কন্ডিশনার করে, একদম আমাকে নিজেকে খুব ভালো লাগছে। জামা কাপড় কাছাকাছি করে, ঘর দুয়ার পরিষ্কার করে, এখন 1:30 বেজে গেছে, শুধু ভাত রান্না করতে হবে। তো ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে একটু ছাদে রোদ পোয়াতে যাব, কারণ প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। কারণ এই যে দেখো, সত্যি সেন্ট দিলে ভালোই তো লাগছে। আর একটা নাকে নথ পরে বল, নথ পরতে বলেছিল, তো একটা নথ আমি কিনতে যাব। তো নথ পরলে কেমন লাগবে জানি না, মেয়েবেলাতে পরেছিলাম, বউবেলাতে নথ কেউ পরে কিনা জানে না, কিন্তু পরতে বলেছিল পরবো। তো এই যে স্নান করে ধোয়া নাইটি পরে ঠাকুরকে তুলসী পাটে জল দিয়ে আসলাম, ফুল নেই জন্য পুজো দিতে পারছি না, কালকে থেকে আবার পুজো দেবো, কারণ আজকে মাথায় সাবান দিয়ে দিলাম, আর কোনো চিন্তা নেই। তো চলো এখন রান্নাঘরে ভাত বসাতে যাই। ভাত বসানো হয়ে গেছে, এখন যাবো ছাদে একটু রোদ পোয়াতে। চলো তোমাদেরকে নিয়ে যাই, কারণ যে ঠান্ডা লেগেছে, অনেকক্ষণ জামা কাপড় কেচেছি, তারপরে বাথরুম পরিষ্কার করেছি, নিজে শ্যাম্পু করেছি, প্রচন্ড ঠান্ডা লেগেছে। বাট লাস্টে গরম জল ঢেলেছি, তা তো কিছু হচ্ছে না, ভাত বসিয়ে দিলাম, ভাত হতে থাক, আর আমি একটু ছাদে থেকে ঘুরে আসি, মানে রোদটাও পোয়াবো আর ছাদেও তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই, অনেকদিন পরে ছাদে যাব। তো বন্ধুরা, চলে এসেছি ছাদে রোদ পোয়াতে। আর দেখো একটা বাচ্চা মানুষ আছে, তার প্রতিদিন এতগুলো করে জামা কাপড় নাড়ে, চারপাশটা ঘুরিয়ে দেখাই শিলিগুড়ি। ছাদে আসাই হয় না, বাট আমাদের যে কয়টা জামা কাপড় ব্যালকনিতে দিয়ে দিলাম, ছাদে আসি না, ও সন্ধ্যাবেলা মনেই থাকে না। এগুলো দড়ি আমি টানিয়েছি, মানে কে সবাই দেয়। দেখো একটা চিল যাচ্ছে, এই দেখো কি নিল, খড়ি নিয়ে যাচ্ছে, বাসা বাঁধবে। কেমন লাগছে ছাদটা কমেন্ট করে বলো। আর আমি একটু চুলগুলো ছেড়ে দিই, কারণ চুলগুলো শুকিয়ে নেই, কন্ডিশনার করেছি, চুলগুলো আজকে খুব মাথাটা হালকা লাগছে। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছে, ও স্নান করে নিলো, স্নান করে যায়নি, মানে 10টাতে বেরিয়ে, মানে 9:30 যায়, সে ব্যক্তি সকালে দাঁত মাজনি, হ্যাঁ দাঁত মেজে অমনি বাসি গায়ে চলে গেছে, চা টা কিছু খানি এখন আসলো, যে স্নান করলো, গরম জল করে দিয়েছিলাম, আর আমি তো অনেক আগেই স্নান করেছি, তো ভাত বেড়ে দিল ও। আর এখন ওই যে কালকের খাসির মাংসটা আছে, সেটা দিয়ে এখন খাবো, গরম গরম ভাত আমি খেতে পারি না, একটু ই করে দিই আর কি, আমি গরম খেতে পারি না। তো শুধু খাসির মাংস আর সাদা ভাত, বেগুন টেগুন ভাজিনি, ভাবলাম যদি রাতের তরকারি থাকে একটু বেগুন ভাজবো। আর আমি একটু তরকারি নিয়ে নিই, তুমি নিছো? রসুনটা নাই, রসুন ঠসুন, তো একটা গোটা রসুন নিয়ে নিলাম। তো তোমার দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে, খাও, এত বাসি খাসির মাংস, যে কোনো বাসি তরকারি মাংস ভালোই লাগে, আর একটু ঠান্ডা হোক তারপরে আমি খাবো, তো এটাই। আর মেয়ের কথা খুবই মনে পড়ছে, কবে আসবে গো দিদি? 10 তারিখে আসবে, ও তো ওখানে পুরো এনজয় করছে আর কি। তো আমিও এখন খাবো বন্ধুরা, তো একটু ছাদে গিয়েছিলাম, আর এদিকে ভাতটা একটু বেশি হয়ে গেছে না, প্যাঁচপ্যাঁচা টাইপের হয়ে গেছে না, এখনো রোদ পোয়াতে গিয়েছিলাম, আর এসে ভাত ছাক দিলাম, ভাতে থেকে জলই বেরে তো যাচ্ছিল না। তোমাদের দাদা ভাই এরকম ভাত খেতে পারে না, তো আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু মানে ঘুমানোর চেষ্টা করব, মানে সে ঠান্ডা এখনও কাটেনি,
খাই আগে, তোমাদের দাদা ভাই তো খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি খাবো। খেয়ে দে, তোমাদের সাথে পরে আবার যাবা কোথাও ঘুরতে নাকি? যাবে না কোথাও ঘুরতে, তো ঘুম পাড়াটাই লাভ। তো রাখছি বন্ধুরা, খাওয়া দাওয়া করি আর মোবাইলটাকে চার্জ দেবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সে আমার আজকে মানে একটু পরিশ্রমটা বেশিই হয়ে গেছে, সেজন্য আমি একদম লেটিয়ে গেছি, মানে খুব খারাপ লাগছে। কতগুলো জামা কাপড় ধোয়া ধুই কাছাকাছি, আবার নিয়ে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে স্নান ঠান করা, ভাত রান্না করা। ভাত রান্না তো আমার একটু পরিশ্রম নয়, তো ওগুলো করা, অনেকটা ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডার জন্য ব্যথাটাও বেড়েছে, আমার খুব পরিস্থিতি খারাপ। তো সন্ধ্যা অনেকক্ষণে হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েছিলাম, টাকশন দিয়েছিলাম, ওই যে টাকশন মেশিন, এটা এটা হলো টাকশন মেশিন আমার। টাকশন দেওয়ার পরে অবস্থা খুবই আরো খারাপ হয়ে গেছিল, তারপরে ওই অবস্থায় একটু ঘুমিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই আর ডাকেনি, জানে তো আমার কন্ডিশন, দীর্ঘ 7 বছর থেকে দেখছে, এত ব্যথায় ভুগছি। তো তারপরে এখন উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে আসলাম, আর যে চা দিয়েছে আমাকে, চা খাচ্ছি এখন। চা খেয়ে তো এই বাড়ি ভাড়াটা, তো বাড়ি ভাড়াটা আমাদেরকে ছাড়তে হচ্ছে, কেননা বাড়িটা ঠিক করবে, মানে পুরনো বাড়ি। তো এই মুহূর্তে আমরা আর একটা বাড়ি মানে পেয়েছি, সেটাই দেখতে যাব বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে যাব যদি এখন দেখতে যাচ্ছি আর কি, তাহলে তোমাদেরকেও দেখাবো। আর মেয়েটার কথা মনে পড়ছে, তো মেয়ে তো বিন্দাস বলছে কি আমি যাবই না, তো আমি এখানে ভর্তি হব, ও ছোট মানুষ এভাবে বলে। তো চাটা খেয়ে নেই, আর যখন শরীর খারাপ বেশি হয় তখন সবার কথাই মনে পড়ে, জানে না কেন। তো আমি চাটা খেয়ে নিই বন্ধুরা, চাটা খেয়ে তারপরে যাই বাড়ি ভাড়াটা দেখে আসি, আর কিছু কেনাকাটি আছে আমার, একটা সামনে দোকান আছে, তো কিছু কিনবো, কিনে তারপরে চলে আসবো। চলে এসে আমি রান্না টানা কিছু করতে পারবো না, শুয়েই থাকতে হবে। চাটা খেয়ে তারপরে যাই, তোমার দাদা ভাই বলছে যে যাবে না বাড়ি ভাড়া দেখতে, তো ও তো একা দেখলে হবে না, আমারও একটু পছন্দের ব্যাপার আছে, কারণ বাড়িতে আমাদের যত জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, মনে হয় এত জিনিস আঁটবে কিনা, সেজন্য দেখে আসি গিয়ে, নাহলে আর একটা বাড়ি ভাড়া দেখেছি, নাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমাদের মানে যেতে লাগবে আর কি। তো যাই হোক, চা ঠান্ডা হয়ে যায়, শীতের দিনে চা খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো খেয়ে নিই, খেয়ে নিয়ে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাবো যদি যাই আর কি। তাহলে হ্যালো বন্ধুরা, রাত্রে 10টা 20 বাজে, এগুলো কি বেগুন পোড়া দিলা কেমন করে গো? তো আমার ব্যথাটা খুব বেড়েছে, আমি হলো ঘাড় ছেঁকলাম, তোমাদের দাদা ভাই মলম মালিশ করে দিলো, ব্যথার ওষুধ নিয়ে আসলো, ও ভাত রান্না করলো, আর আমি শুয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ঘোরায়। তো ওই যে কালকে যে খাসির মাংসটা রান্না করা হয়েছিল সেটাই এখনও আছে, তার বেগুন পোড়া দিয়েছে গ্যাসে, তো আজকে প্রথম বেগুন পোড়া খাওয়া হবে। আলু সিদ্ধ বেগুন পোড়া দিয়েছে, আলু সিদ্ধ করার কী দরকার ছিল? একটু বেগুন পোড়া নেও, নাও শোনো, আমি খাইলে অতগুলো খাওয়া না, তাহলে আলু সিদ্ধ আমার বেশি হবে। তো বেগুন পোড়া এই শীতে প্রথম খাওয়া হবে, আর ঘর ভাড়া দেখতে যেতে চেয়েছিলাম, তো সেই সম্পর্কে তোমাদেরকে বলে ভিডিওটা শেষ করি। তো বন্ধুরা, ঘর ভাড়া দেখতে যেতে চেয়েছিলাম, ঠিকই আছে, সত্যি যেতে চেয়েছিলাম, আমার শরীরে জ্বরও এসে গেছে ব্যথার জন্য। তো ঘর ফাঁকা করে দিয়েছে ওরা, আর ঘর ফাঁকা করে দিয়ে যে চাবি যে মালিকের হাতে দিতে হয় সেটা এখনো দেয়নি, কালকে দেবে, তাহলে আমাদেরকে চাবি ছাড়া ঘর কেমন করে দেখাবে, তো সেই জন্য কালকে যেতে বলেছে, কালকে যাব। আর এখন আমি খাবো, আর আমার বিছানাপাতির অবস্থা এরকমই, তো তোষকেরও একটা গরম আছে, তো আমি আর পান্না ঠান্না পাতবো না, এইভাবে শুয়ে পড়বো, বিছানার অবস্থা একদম খারাপ। তো চা খেয়েছি, সেই চার কাপ প্লেট আছে, আর বন দুটো রয়ে গেছে। তো ওই যে তোমাদের দাদা ভাই খাওয়া শুরু করেছে, বেগুন পোড়া করেছে, শীতে তো বেগুন পোড়া খেতে ভালো লাগে, আমার ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানে না, কিন্তু ও খাচ্ছে সেই কালকের যে খাসির মাংসটা সেটাই, দুপুরেও খেয়েছি, সকালেও দুপুরের দিকেও খেয়েছি, এখনো আছে আলু সিদ্ধ বেগুন পোড়া, আর ওই একটু করে মাংস আছে সেটা দিয়ে খাবো। আর কালকে যাবো বাড়ি ভাড়া দিতে, কালকে দেখা হবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ, আমার অবস্থা খুবই খারাপ, কেননা আমি আয়রন মেশিন দিয়ে ন্যাকড়া গরম করে করে ঘাড় ছেঁকছিলাম, তারপরে মালিশ করে দিল, মালিশ করে দেওয়ার পর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না, মাথা ঘুরায় আর চোখ অন্ধকার করে, এটা বেশি হলে এরকমই হয়। তো হঠাৎ করে আজকে মানে যে জামা কাপড় গুলো কাছাকাছি করলাম, অনেকক্ষণ সাবান দিয়ে স্নান করলাম, শ্যাম্পু করলাম, সেজন্য এরকম হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো যাকে বন্ধুরা আজকের ভিডিওটা এইরকমই, দেখে নাও। তো আজকে রাখছি, গুড নাইট, কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।